আমারই চেতনা রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হলো। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলা, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা। মানুষের সীমানায় তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারে ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন যে ফুটে উঠল হা মায়ার মন্ত্রে, রেখায় রঙে সুখ ও দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমার আমি রচনায় আসরে, হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসিতা, মৃত্যু দুটের মতন গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে, একদিন দেবে চরণটা। তার সাগর পর্বতে মর্তলোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা সুর, গিলে ফেলবে, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভাব, তার ইতিহাস লেপে দেবে অনন্ত রাত্রির কালি, মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস, শক্তির কম্পন চলবে আকাশে বাতাসে, জ্বলবে না কোথাও বিনাহীন সবাই যন্ত্রীর আঙ্গুল নাচবে, বাজবে না কোথাও সুর। সেদিন কবিত্বহীন বিধাতাকে একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোক লোকান্তরে বাণী ধ্বনিত হবে না কোথাও, তুমি সুন্দর বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে, প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি।